এক গারাম কিফতের জাফত উত্তর ফাড়ার বাঘে ফোর করবিনার তারা শাহিদারি করবো গুস্ত উত্তর ফাঁড়ার তারা সেই থাকেছে হ্যাঁ আমরা খালি বাদ শাহিদারি করাম দহিন ভাঁড়ার তারা খালি গুস্ত শাহিদারি করব কি আমরা কি হচ্ছে কিছু গেলাম না উত্তর ভাড়ার তারা মিটিং বইয়া সিদ্ধান্ত হয়েছে যা ফটো যাইতো না যা ফটো যখন গেছে আই কথা কেনা গেলে যাবে না গেলে না ফটো বইয়ে থ উত্তর ফাটার তারা যখন নিয়ত করছে যাইতো না যা তার বাফের যা ফটে তে ফাও বেড়ে যাই ধরছে তো না কেউ আর গেছে না খানা কি টান ফুটছে না উফুরছে অর্ধেক খানায় তো উফুরছে তো যে তার বাফের জাফত হেতে মনে করলো হগির মিসকিনে তো সব সময় দুই টুকরা দিয়ে খাওয়াই খাওয়াই হগীর আইসে না কত হগির কত খাইতে পারে সব সময় তো হগির মিসকিনে খাওয়াই কিটা আড দি ফরদা আধা ঘন্টাতে বাইছে আইসে গিল তো পারে না এই ডি দেয় হগির মিসকিন রে ঠিক কিনা ক তার সাপা দইড়ে উঠছে কতকন কয় ভাই আর খাইতাম ফারসি না যাই যাই হ্যাঁ এই ডি তো খাওয়ায় হগির মিষ্কিনে হাতে যখন চিন্তা করলো দহন ভাড়ার তারা যখন আইত উত্তর দৈন তারা যখন আইতোয়ে না তো আল্লাহ যা করে করবো উত্তর ভাড়ার তারা যখন আইতো না যা হগির মিসকিনটা খাওয়াইলা মসজিদের মাইকে ইমান সাহেব ঘোষণা দিছে যার যার শাহিদারি করি হরি হার যার শাহিদারি করে খাইবা হগির মিসকিন যারা আসো তারা খাবাই তাড়াতাড়ি উড়ান বইয়াল মসজিদের সামনে সব হগির মিসকিন লাইন ধরে বইছে এইতান সব সবসময় এক টুকরা দুই টুকরা দেয় আর না সেটা মিজান বাইয়া বলটা দিয়া যায় কয় লইয়া খাও লইয়া খাও আমরা দিতাম ফারতাম না তিন না ফারো নাই তিন মিজান বাইয়া আনতে থাক তোরা খাইতে থাক ভিতর ভাত্রা আইতে আসে তান খাইতে আছে খাইতে 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 জীবনে দুই টুকরার বেশি হয় না তো আজ যদি আনজাতিয়া খানা কেন একটা খাইতে খাইতে আটটা ফুড়িয়া গেছে একটা বাই রয়েছে তা এরকম শার্টের বোতাম ঠুসে কুল ফুল গিয়ে তে লুঙ্গি এমনি সের সিঁড়ি দিয়ে সিরা গেছে কামাই দিয়ে দেয় এমনি হত্যা ফুরা হয়েছে মিজান ভাইয়ে তাড়াতাড়ি ডাক দিয়ে কেছে হুন্ডা দিয়ে একটা ডাক্তর দৌড় দিয়া ডাক্তর আনছে ডাক্তর আইয়া দেখিয়া সেরা মাইসে কি এমনি খা হ্যাঁ তো চোখটি খুললা কয়ে দিন খা ফর্তিক দিন খাই না কি হেন ইয়ে করতে নাইছে না তো ডাক্তরে দেয় যে তার নমুনা খারাপ বাসান যেত না ডাক্তরে তাড়াতাড়ি হজমের লাগিয়া তারে বার করে দুইটা ট্যাবলেট দিছে। দেয়া সেরা কয় নেন। আপনি দুইটা ট্যাবলেট ফানি দিয়া তাড়াতাড়ি খাইয়ালাম তে আইজ দিয়া কয় দুইটা ট্যাবলেট খিতাম পর একটা গুস্তের টুকরা খাইলাম নয়। ওষুধ লইয়েসি তাই নেন। নাউজুবিল্লাহ করনা তো। নাউজুবিল্লাহ। আরে যা খাও তা খাইও না খাইলো দিন যায় না খাইলো হারাম খানা জীবন একা ফ্যাট মাদিত লাগাইয়া রাখবা ফ্যাট মাদিত লাগাইয়া রাখবা দাওয়াত দিলে খাওনের লেগে নাদানের মতো গিয়া বইয়া থাকক না কাম লাগলে আম পাতা হিজাইয়া খাইও কাম লাগলে হুটকিতে বর্তা দিয়ে মুলার দাঁড়া দিয়ে ভাত খাইও ঘুষ তেল লেগে তো নাদানের মতো সুৎখুর ঘুষ খুর আর বাদ যাই দানা তোরার খানা তোরা খা কষ্ট হইতে আছে আল্লাহর ভয়কারে কয় শুন হজরত বড় সাহাবা আর একজন বড় নাম হইল হজরত উম না বড় নরম না গরম সবচেয়ে গরম সাহাবার নাম হইল উমর তিনি তখন ইসলামের দ্বিতীয় খলিফা উমর একদিন চিন্তা করলো আমি দিন সারাটা জীবন হগলে ওয়াজ করলাম আমার ওয়াজ করে গড়া কি চিন্তা মানুষ যত বড় চিন্তা তত বড় সারাটা জীবন আমি মানুষের ওয়াজ কইরা হইলাইলাম আমারও দোয়া দরকার আমি মুস্তাক ফয়েজি সারাটা জীবন ওয়াজ করলাম আমারও দোয়া ওয়াজ কইরা সোজা খা দরকার ঠিক কিনা উমরে কান্তে কানতে একজন সাহাবার বাইত গেছে এবার আর নাম হইল হজরত কাব কাবরে সালাম আলাইকুম কাবে আসসালাম ইয়া আমির আল কয়ালাইকুম ও মুসলমানের আমির অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আপনি আপনি কেন আমার বাড়িতে আসছেন ডাক দেখ কয় ভাই কাপ অনেক দিন আমারে কেউ ওয়াশ করেন আপনি কুদুর ওয়াশ করেন কয় কি ওয়াজ করতাম কারণে গুদুর ওয়াজ করেন আল্লাহর ভয় কারে কও আমি কি ওয়াজ করাম আপনি দিদি পৃথিবীর প্রেসিডেন্ট কয় না ভাই সাহেব আমি নিয়ত করে রাইছি আপনি আমার গুদুর ওয়াজ করেন উমরে কাপ কয় বসেন উমর বসছে কাপ কয় ভাই কোনোদিন পাহাড়ি রাস্তায় হাঁটছেন নি রাস্তাটা কোন কথা মন দিয়া শোনেন আলগা বইয়া চিন্তা কথাটা টুকরা যুবকেরা আবার মন দিয়া শুনতে হবে না ইলে বুঝদানা কাবজিগায় কোনদিন পাহাড়ি রাস্তা থাকছেন নি রাস্তাটা কিরকম কন আবার রাস্তাটা খেয়াল করেন খুব গভীর খেয়াল পায় একবারে ফাহারের ওসাত রাস্তাটা ফাহারের কান্দা দিয়া কইরান দিয়া ফললে দুইশো হাত নিচে কয়শো হাত কয়শো হাত কয় গৈরান দিয়া ফললে দুইশো হাত নিচে ফইরা যাইবেন গা টিপ টিপ বৃষ্টি হইতে আছে অন্ধকার অমানিসা আত্রা দিলে আত্রা দেখা যায় না আর এলোমেলো বাতাস ওই পাহাড়ি কাঁদা গাছগুলা রাস্তাটা তাইয়া ফইরা থাহে এমন ফিসলা ফাউটি কেনা ফৈরা গেলে গা কয়স অন্ধকার টিপ টিপ বৃষ্টি অমাবস্যার রাত কাটা গাছ দিয়া ইয়া রাস্তাটা বন্ধ হইয়া রইছে উমর এমন রাস্তা দিয়ে আপনি হাঁটছেন নি কয় ভাই না হাঁটছে না হাঁটতে হইলে কি করবেন কয় ফইলে দোফাঞ্জাবিরার গোঁসা দিয়ালয়াম উল্টা ইয়া কোমরের কাছে বান্জালায়াম ফাঞ্জাবিরা রাত্রি বড়া লায়াম ফাওয়ার জোতাটি খুললে বগলের তলে লইয়া লাইম এরপরে যখন আটা শুরু করাম পাউডারে আস্তে করে ফালায়াম গসা দিয়া সায়াম ফিসলানি না শক্ত না ফিসলা হইলে গসা দিয়া ফ্যাকটা সরাই লাইম ফাউডার আহাম বানসির কি বিজলি মারলে সামনের রাস্তাটা দেহাম কাডাডি দুই হাতে আস্তে করে সরায়াম জ্যাৎকন বিজলি না মারে জ্যাৎকণ বিজলি না চমকায় ততক্ষণ পর্যন্ত না দেখা দ্বিতীয় কদম ফেলব না মুসলমান আমরাও মুসলমান তারাও মুসলমান হজরত কাপ কান্দে উমর কান্দে হজরত কা ব্যবহার কয় ভাই একটা কদম দিয়ে আপনি খেরুই থাকবেন কোন সময় বিজলি মারবো পানসির কি মানব এরপরে পরের ফাও দিবেন ওই রাস্তাটা চলতে গিয়া যেমনে সাইয়া সাইয়া থিতাইয়া থিতাইয়া প্রতিটি কদম ফেলবেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এমনি চিন্তা কইরা চোলার নাম আল্লাহর ভয় তার মর্যাদা বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয়ে বেশি কিসের ভুইয়া কিসের চৌধুরী কিসের সরকার কিসের খনকার কিসের পেশকার কিসের পিঠ সাহেব কিসের লাট সাহেব কিসের মন্ত্রী কিসের এমপি কিসের খান কোন কিছু মাল কারাবে না অন্তরে ভয় বেশি বেশি যার ময়দানে ঠিকা ও খানবাড়িরাম্মারা ও খান না রাম্মারা যারা শুনছেন গো আমাকে দূরের মানুষ না আমি আপনার কাছের মানুষ গো আম্মা আমি আপনাদেরকে হাতে পায়ে ধরে বলে যাই আম্মা গো কবর আপনিও যাইবেন আমরাও যাই রঙ্গের গোড়া দৌড়াই না গো আম্মা নবীজি সারাটা জীবন আপনার লাইগা কানছে একটা মজার কথা শূন্য জান নবীর ছোট্ট মেয়ের নাম ফাতেমা আপনারও তো মেয়ে আপনার অনেকের নাম আছে ফাতেমা আছে নাকি নাই আপনে ফাতেমা ও ফাতেমা নবীর মাইয়া ও ফাতেমা ফাতেমার শৈল বালানা নবীর কন্যা ফাতেমার জোর জোর সাড়ে না হজরত আলী হজরত আলী ফাতেমার কি হয় কথা কয় না কি হয় হজরত আলী ফাতেমার স্বামী হজরত আলী মাতার ভিতরে ফানি ঢালে ফাতেমার চোখটি লাল গালদি লাল কফল আগুনের মতো কুদুর ফরে ফরে আপ দিয়েছর থাকে না জোর কমে না ফাতে মায়ের টেনশন করেন না আমি দুনিয়াতে আর থাকব না আলিয়ে কয় এই কথা মোহ অন্য না এটিও বলটা বন্ধ করেন আলিয়ে কয় এই কথা না কইছে তুমি বাঁচতা না জ্বর হইলে কি মানুষ মরে যায় গাইনি কলক্ষণটা বেশি সুবিধান না আব্বায় না মরার এনতে আগে আমারে কানে কানে কইছে ফাতে মাগ কান্দিস না আমি দুনিয়া থেকে যাইতে আসি আমার পরে আমার বংশের ভিতরে হগলতে আগে তুই আমার কাছে আইবি আব্বার কথার বোধ সময় হইছে আমার বুধয় আমি সবাই হইছে আপনি আমার মাতারের কাছে আইয়া দাঁড়ান আলি আইয়া মাতার কাছে দাঁড়াইছে ফাতেমায়ে কয় আত্রা দেন আলিয়া আত্রা বাড়াই দিছে ফাতেমায় দুইটা কই স্বামী গো যেই রকম খ্যাতমত আপনার করা দরকার ছিল আমি পারি নাই আপনি কন আমার আপনি মাফ করছেন নি আলিয়া কয় কি কইলা ফাতেমা কি কইলা এমনও দিন গেছে গো আমার চুলায় আগুন জ্বলে না তোমার একটা ভালো কাপড় দিতে পারি নাই দিন নাকের ফুল কানের দুল কোনদিন গলার মালা হাতের বালা আমি তোমার দিতে পারি নাই মজার কোনো খাবার দিতে পারি নাই সুন্দর কোনো কাপড় দিতে পারি ও ফাতেমা তুমি আগে কও তুমি আমারে মাফ আমিও তোমারে মাফ ফাতেমাও কয় আমিও আপনারে মাফ আমি মরে যাব। হাসান হুসাইন রে সাইয়ারাই ক্যান মরার আগে আমার একটা আবদার আছে কয় কি আবদার আমি যদি আজকে রাতে মরে যাই সকাল পর্যন্ত নিয়েন না রাইতে রাইতে কাফন পড়াইয়া হাসান হুসাইন রে লইয়া দুই চারজন বন্ধু বান্ধব ডাকাইয়া আমার জানা যা দিয়া রাইতে রাইতে কবরে শোয়াই দিয়ে আলিয়া কয় ফাতা মাইডা হইতো না তোমার এই আবদার থাকবে না পরের দিন সকালবেলা নবীর সাহাবারা যদি কয় আলীর এটা তুই কি করলি নবীর মেয়ের জ্বালা যায় আমরা যাব না এটা কেমন কথা ও তুই এটা কি করলি কেন আমরা এটা জানা ইয়া জানাজা দিলে আমি কি বলবো ফাতেমা কয় আপনি কইবেন এটা ফাতেমার আদেশ আলিয়ে কয় ফাতেমা তুমি এই আদেশটা কেন করো কয় স্বামী গো কোনো জীবিত অবস্থায় কোনো পর পুরুষের সামনে যাই নাই এই জীবনে কোনো পর পুরুষের সামনে যাই নাই গো স্বামী আমারে যদি দিন পর্যন্ত রাখেন আমারে যখন কাফন পরাবেন মোর খাটে যখন শোয়াবেন লাশটা যখন মাঠে নেবেন হাজার হাজার মানুষ যখন আসবে আমারে মুখটা এনা দেখবে না কিন্তু কাফরের বাইরে দিয়া দেখব আমি মোড়া ছিলাম না চিকন ছিলাম কাপড়ের বাইরে আমি লম্বা ছিলাম না খাটু ছিলাম আমি মোটা ছিলাম না চিকন ছিলাম ও স্বামী আমার আপনার কাছে অনুরোধ মরার পরেও আমারে বাজাই না বানাইয়েন না মরার পরেও মানুষের চোখের সামনে আমারে নিয়েন না আমি লম্বা না খাটো চিকন না মোটা মরার ফর ওকে দেখো এই রামি চাইনারে আলি এই ও কুরুইনের না আম্মা আম্মা গো চিন্তা করে দেখসো নি গো আম্মা সাথে মায় তোমরা মতো একটা বেডি এ বিদিয়ে মরার ফরো লাশটা দেখাই তো সায়ে না তুমি করুই নে আম্মায় তুমি কে লাগিয়া বোর্খা ছাড়া রিক্সা তুইটা উদা তুমি দেবীদ্যার জায়গাও বাজার করাইগা তুমি সান্দিনা জায়গাও বেচিলিন কিননের কিনলাই আম্মা তোমার কি ফুত নাই স্বামী নাই এবার উইলে বিদেশ তোমার কি ভাষণ নাই শোষণ নাই তোমার যদি বেচিলিন লাগে শীতের ভিতরে কেউ এড়ে দিয়া আনাও তুমি আম্মা বাজাইরা হইও না তুমি আম্মা বাজাইরা হইও না তোমার বড় দাম গম্ম তুমি খান বংশের মাইয়া নাইলে তুমি খান বংশের বৌ তুমি যেমন তেমন বাড়ির বৌ না গো তোমার আব্বা নাবিলে মসজিদের সভাপতি তোমার বা বিলে মাদ্রাসাত তোমার বসুরে না বিলে হস আইছে এ ত্রি জানার পরে কেমনে গো আম্মা তুমি বুরখা ছাড়া রিক্সা তুটলা কেমনে গো আম্মা বে পর্দা হইলা কেমনে গো আম্মা বিদ্যার দোহানে দোহানে আটলা বেছিলেন একটা তো রিক্সাটা খেলা করাইয়াও কিনুন যায় তুমি দেবীদ্বার এমন কোনো দোকানদার নাই তোমারে চিনে না তুমি কল্লা কি আম্মা নিজের জাহান নাম নিজে কি আনছ ও আম্মা আমি তোমার শত্রু না গো আর একটা হুজুর এইরকম বুঝাইয়া না আমি তোমার মানুষ তোমরাও আমার মানুষ এলাকায় না এমনে এমনি কন লাগে ডাহার হুজুর এমনে কইতো না সিটা গাঙ্গা হুজুরে এমনি তোমারে ডাক আম্মা না। নাগাইশের আম্মা ডাহে তোমার সারে না গো আম্মা নাগাইশের ফিসাবে তোমারে আম্মা কয় তোমার ইজ্জত সারে না তুমি কি এর লাগে দেবীদ্যার যাও নাগাইশের ফিসাবে আম্মা হইয়া তুমি দেবীদ্যার মার্কেটে ঘুরতে পারো না তুমি তো রাস্তাঘাটের বেডি না গো তোমার একটা পরিচয় আছে তোমার একটা আল্লাহ আছে তোমার একটা নবী আছে তোমার একটা কেতাব আছে তুমি রাস্তাঘাটের বেডি আইত না তুমি যেমন তেমন মাইয়া না তুমি বংশা বলি মাইয়া তুমি এই কাম করতে পারো না তুমি আম্মা নিজের শুধরাইলাও যা করছ করস আর কইর না গো আম্মা নামাজ আর সাইর না রে আব্বা কলিজার টুকরা যুবক রে তোরা আমার মায়া করস এই মা ফিল্ডা তো মিনিমাম দশ মাইল দূরের থেকে ফলাফাইন আইসে এমন অনেক ফাইন আছে শীতের ভিতরে আমার লগে রাস্তার দেখা হয় আমার চোখে পানি চলে আসে আমি গাড়ির ভিতরে বইয়া এত ঠান্ডা লাগে আমার যুবক ফলাফান্ডি সাইকেল চালাইয়া কেমনে রে দৌড়াইয়া দৌড়াইয়া বলে কইলো না আমি না বলে আমার মায়া নাই আমিও তো মানুষ রে তোরা দশ মাইল দূরের সাইকেল চালাই আয়স আমার কল যারা ফাইটটা যায় যদি তোরা মানুষের মতো মানুষ হস তাইলে না কামো লাগে ঠিক কিনা আমার যুবক তুই সোনার যুবক হবি আমার যুবক তুই আমার কলিজার টোকরা হবি আমার যুবক মুসলমান যুবক হবি কাফের বেদিনের অনুসরণ করবি না যা করণের তো কইরে এলাইছি চলো সবাই মিলাসকে তো তাক করি আল্লাহ রে নবী কয় তাক করলে বেলে আমল নামায়ার গোনা থাকে না একটা লুকোয়ার আর দ্বারাই থাকা যাবে না আমার ভাইয়েরা বাবার একটু বসেন ওই দূরে যারা একটা মিনিটের জন্য বসেন সবাই মিলে আমরা তও বা করবো আল্লাহর কুদরতি ফাউডির ভিতরে আঞ্জা দিয়া ধরবো